নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/2/2023-এ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করি। তো যারা শিক্ষকতা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আজকে পশ্চিমবঙ্গের একটি দিল্লি পাবলিক স্কুলে, পশ্চিমবঙ্গের একটি জেলার দিল্লি পাবলিক স্কুলের রেভলিউশন ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে। দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দিল্লি পাবলিক স্কুলে নিয়োগ হবে ফারাক্কা এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের আন্ডারে এনটিপিসিতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ফারাক্কাতে দিল্লি পাবলিক স্কুলে নিয়োগ হবে। পোস্ট নবারুন, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 742236। যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। পিজিটি টিচার নিয়োগ হবে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কমার্সে। আর টিজিটি হিস্টোরি, পিআরটি সংস্কৃত, হিন্দি স্পেশাল এডুকেটর, প্রি প্রাইমারি টিচার, কাউন্সিলার, তবলা প্লেয়ার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ মেল, মাল্টিটাস্কিং স্টাফ ফিমেল, এই 10টা পদে নিয়োগ করা হবে। যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে হবে। 26/2/2023 থেকে অনলাইনে আবেদন শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে চলবে 12/3/2023 পর্যন্ত। স্কুলের ওয়েবসাইট আছে নিজস্ব, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। অ্যাপ্লিকেশান ফি রয়েছে 300 টাকা। তো বিস্তারিত জানতে আপনার ওয়েবসাইটে যাবেন https://dpsfarakka.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনার জেনে বুঝে তারপরে আবেদন করবেন। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।